হ্যালো ভিউয়ার্স, ন্যাশনে গ্রিল ফ্যাব্রিকেশনের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেই ভিডিওগুলো হচ্ছে উইন্ডো গ্রিল ডিজাইন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সবচেয়ে সেরা ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি, তাই আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, আমাদের এই ফ্যাক্টরিতে যদি আপনারা আয়রন গ্রিল অর্ডার করুন তাহলে আমরা কত করে রাখছি কিলো, এবং স্টিল গ্রিল অর্ডার করুন তাহলে কত করে রাখছি কিলো, এবং জিআই গ্রিল আমাদের এই ফ্যাক্টরিতে অর্ডার করুন তাহলে কত করে রাখছি কিলো, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন, পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি বলছি তার আগে, আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করা হয়, তাই আপনারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতে আপনার অনেক লাভ হবে, কারণ আমরা পরবর্তী গ্রিলের রেট কত আছে এবং কোন ডিজাইন হলে ভালো হয়, কোন ডিজাইন হলে খারাপ হয় সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে থাকি। তো ভিউয়ার্স, তার আগে আমাদের অ্যাড্রেসটি জেনে রাখুন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে স্টেট আসাম, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, নীলামবাজার, ন্যাশনে গ্রিল ফ্যাব্রিকেশন, থানার পাশে নীলামবাজার আমাদের এই ফ্যাক্টরি আছে। আপনি সেখানে এসে যোগাযোগ করুন, নীলামবাজার বাজার শোরুমের পাশে, যে ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশন নতুন স্টেশন রোডের সামনে, আপনি সেখানে এসে যোগাযোগ করুন এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশনে। আমাদের এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশনে আপনি 5 ক্যাটাগরি কাম পেয়ে যাবেন। সেইগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের সমস্ত কাজ আমাদের এখানে হয়, এবং স্টিল গ্রিলের সমস্ত কাজ আমাদের এখানে হয়, এবং আয়রন গ্রিল এবং জিআই গ্রিল সম্পূর্ণ আমাদের এখানে পাবেন। তো ভিউয়ার্স, আমি বলছি আমাদের এই ফ্যাক্টরিতে যদি আপনারা আয়রন গ্রিল অর্ডার করুন তাহলে আমরা কত করে রাখছি কিলো, সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো আমাদের এই ফ্যাক্টরিতে যদি আয়রন গ্রিল অর্ডার করুন তাহলে আমরা রাখছি 110 টাকা করে কিলো, এবং জিআই গ্রিল 160 টাকা করে কিলো, এবং স্টিল গ্রিল রাখছি ভিউয়ার্স 650 টাকা থেকে 550 টাকা পর্যন্ত, এবং বাকি ডিজাইনের উপরে নির্ভর করবে আপনার মালের উপরে। তো ভিউয়ার্স, আমি বলছি আপনারা যদি স্টিক গ্রিল অর্ডার করুন তাহলে আপনার অনেক লাভ হবে, কারণ প্রথমে সেই মালের যদি টাকা অনেক বেশি যায়, কিন্তু স্টিল গ্রিল একবার যদি তৈরি করুন তাহলে বারে বারে আর টাকা খরচ করতে হবে না। কারণ একটি গ্রিলে যদি আপনারা আয়রন গ্রিল অর্ডার করুন তাহলে সেই গ্রিলে প্রতি বছর পর পর আপনার সেই গ্রিলগুলো প্রিন্ট করতে হবে, অর্থাৎ কালার করতে হবে, আর যদি সেই মালে কালার না করুন তাহলে আপনার মালগুলা জঙ্গার এসে একদম বিফলে যাবে। যদি আপনারা স্টিক গ্রিল তৈরি করুন, এতে আপনার অনেক লাভ হবে, কারণ সেই মালে আর কখনো প্রিন্ট করতে হবে না, জঙ্গার কোনো দিনও আসবে না, এবং সেই মালে গ্লেজ আলাদা, সৌন্দর্য আলাদা একটি সৌন্দর্য হয়ে যাবে, একদিনে একবারে কাম শেষ হয়ে যাবে আপনার। তো ভিউয়ার্স, আমি বলছি আপনারা অবশ্য যদি খরচ করতে পারেন তাহলে অবশ্য স্টিল গ্রিল ব্যবহার করুন, এতে অনেক লাভ হবে, এবং জিআই গ্রিল চাইলেও আপনারা পারবেন। জিআই গ্রিলেও জঙ্গার কয়েকদিন পরে আসবে, নতুন আয়রন গ্রিলে লাগানতে সঙ্গে সঙ্গে আসে এইরকম নয়, তাই আপনারা জিআই গ্রিলও ব্যবহার করতে পারেন। জিআই গ্রিল যদি ব্যবহার করুন তাহলে কয়েকদিন পরে আপনার সেই মালে জঙ্গার আসবে। তো ভিউয়ার্স, আমি বলছি আপনারা অবশ্য অল্প খরচে যদি গ্রিল তৈরি করতে চান তাহলে অবশ্যই আয়রন গ্রিল অর্ডার করুন, আয়রন গ্রিলে রেট অনেক কম, এবং সেই মালে প্রতি বছর পর পর প্রিন্ট করতে হবে, আর যদি প্রিন্ট করতে পারেন সময় মতো তাহলে সেই মালে আর জঙ্গার আসবে না। তো ভিউয়ার্স, আমাদের এই ফ্যাক্টরিতে যদি আপনারা অর্ডার করতে চান ওই ধরনের গ্রিলের কাজ তাহলে অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন, আমাদের এই নাম্বার পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি বলছি আমাদের এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশনে আপনি 4-5 ক্যাটাগরি কাজ পেয়ে যাবেন, সেইগুলো হচ্ছে একদম নতুন মডেল, এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা ডিজাইন না চল হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশন চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে, সেইগুলো আপনারা দেখে আসতে পারেন, কারণ আমাদের এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশনের সবচেয়ে সেরা ডিজাইন নিয়ে সবার আগে উপস্থিত হয়ে থাকে, তাই আপনারা একটিও ভিডিও মিস করবেন না, ভালো ভালো লক্ষ্য করে ভিডিও জানা রাখবেন। গ্রিল হচ্ছে গড়ের জন্য অনেক সৌন্দর্য বেড়ে যায়, যদি আপনারা গ্রিল গড়ে না থাকে তাহলে আপনার গড় কিন্তু খালি খালি হয়ে যায়, এবং সেফটির জন্য 1 নম্বর, তাই আপনারা অবশ্য
আমাদের এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার কী গ্রিলের প্রয়োজন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে থাকবো। যদি আপনার আয়রন গ্রিলের রেট চান তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং স্টিল গ্রিল চান তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন যদি আপনারা বাইরে থাকুন, অর্থাৎ আপনার দেশের বাইরে থাকুন, তাহলে প্রবাসী বাই হলে আমাদের এই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে এসে আপনার গ্রিলটা তৈরি করে দিতে পারি। তো বিবাস আমি বলছি, ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশনে কখনও কাউকে ঠকাবে না, কারণ ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশন এই এই যে দোকান যেটা আছে সেখানে অরিজিনের পিওর স্টিল দিয়ে কাজ করা হয়, এখানে কখনো 2 নম্বর স্টিল দিয়ে ব্যবহার করা হবে না। তো বিবাস আমি বলছি, আমাদের এই ফ্যাক্টরিতে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদের এই নীলামবাজার নতুন স্টেশনের সামনে আপনি সেখানে এসে যোগাযোগ করুন। এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশন এই দোকানটি এখানে বড় করে সাইনবোর্ড লেখা আছে, সেখানে এসে দেখে যোগাযোগ করুন। তো বিবাস আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন, আর যদি আপনারা অল্প খরচে গ্রিল তৈরি করতে চান একদম কম অ্যামাউন্টে, তাহলে আপনারা গ্রিলগুলা স্যাম্পল ডিজাইন দেখুন। স্যাম্পল ডিজাইন হলে ওয়েট অনেক কম হয়, আর ওয়েট কম হলে আপনার মালগুলাতে অ্যামাউন্ট কমে আসে। তাই আপনারা ওই রকম দেখেন যে স্যাম্পল ডিজাইন। আর গ্রিল হচ্ছে গড়ার জন্য অনেক সৌন্দর্য বেড়ে যায়, সেফটির জন্য এক নম্বর, তাই আপনারা গ্রিলগুলো ব্যবহার করুন, এতে আপনারা অনেক লাভ হবে। তো আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখুন, যত দেখবেন তত আপনার ভালো হবে, ভালো কিছু শিখতে পারবে, ভালো কিছু জানতে পারবে। আমাদের এই ন্যাশনাল গ্রিল ফ্যাব্রিকেশন চ্যানেলটি অবশ্য আমাদের এই পাশে থাকুন, কারণ আপনার যে এই সময় যেই গ্রিলের দরকার হয়, যেই ধরনের কাজ চান সমস্ত কাজ আমাদের এখানে পাবেন। তবে বাস আজকের এই ভিডিওতে বিদায় নিচ্ছি।